সকাল বেলায় গঙ্গু ঝুমে খেতে কাজ করতেছিল, ধনু আর তার লগের দল বললো এসিরা গঙ্গুর মায়েরা এই অবস্থা করছে, আমরা তার লেগে এই এফ আই আর করতাম। স্যার আমার এমন লাগে এ থানা দারোগা আছে না, মহাজন তো মনে ঘুষ খাইছে। যাতে একটা শিক্ষিত সমাজ গড়তারি, শিক্ষিত হইলে লাভ কি, আমাদের অনেক লাভ। নমস্কার, কেমন আছেন? ভালো স্যার। ভালো নেই? হ্যাঁ হ্যাঁ ভালো। আচ্ছা আপনার পড়াশোনা কেমন চলতেছে? হ্যাঁ ভালো চলতেছে। সুমিতা, এই যে সুমিতা মা। নিবারণ কাকা, কি ব্যাপার? আমি আবার বিয়ার যেতে পারতাম না কাহা, আমার পরশু দিন আবার আগরতলা যাইতে হইব। আগরতলা সাক্ষরতা অফিস থেকে একটা সিডি আইছে, হেনে একটা মিটিং আছে, আমি তারা কইয়া দেব। আর প্রতিনিধি কয় বিয়ার পরে আমি তার বেজে বেড়াইম। তোর শাশুড়ি রে আর ওদিরে অবশ্যই যেতে কবি। আচ্ছা কমু, আচ্ছা কা ঠিক মতো খবর লইয়া বিয়া দিতেছ তো? হ্যাঁ মা, ঠিক আছে মা, খোঁজ খবর তো ভালো করে লইছি, এরপরে কি হইব এটা পুরো লয় জানে মা। ঠিক আছে, আমার আরো অনেক বাড়ি যাওয়ার লাগবে। ঠিক আছে মা, এখন আমি যাই। আচ্ছা আবার আইও কাহা, আমি তারারে কইয়া দেমু। আর পন্ডিত কইও আমরা ভাই বেড়া যাচ্ছি। ঠিক আছে আমি এখন যাই মা, আমি এখন যাই। আমি যাই। হ্যাঁ তোমরা যাইও, কিন্তু আমি যাই। এখানে আমরা একখানি জায়গার মধ্যে এটা সুপারি চারা লাগাইছি, এবং এখানের মধ্যে প্রায় 40,000 মতো সুপারি চারা এবার আমরা নতুন করে করছি। তার পঞ্চায়েত থেকে গরিব মানুষরে তা বন্টন করা হইব, এবং গরিব মানুষ যাতে করে সেরা প্রত্যেকটা চারার দূরত্ব প্রায় 3 হাত দূরে দূরে এই চারাগুলি লাগাইতে হইব এক একটা করে সেরা, এবং এই সুপারি যাতে 8 বছরের মধ্যে ফলন দিব, এবং এতে করে ন্যূনতম তার সংসার চালাবার মতো তাদের ব্যবস্থা হইব। আমরা আগামী দিনে আরও যাতে 50 থেকে 60,000 চারা যাতে করতে পারি, আগামী বছর আমাদের একটা প্ল্যান আছে, আমরা উপরের মধ্যে এই জায়গাটার মধ্যে করুম আমরা। এই হইল মানে মোটামুটি এবার আমাদের প্রোগ্রাম, আমরা কর্মসূচিটা নিছি। তো ফলন মনে ভালোই হয়েছে? হ্যাঁ, এবার তো আশানুরূপ ফলন হয়েছে, কারণ এদিকে জলসেচেরও ব্যবস্থা করা হয়েছে, খুবই ভালো হয়েছে। দেখেন মানুষের যেমন অসুবিধা না হয়, সবাই যেমন সুবিধা পায়। হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই এটার প্রতি আমরা লক্ষ্য দিব,
যাতে করে প্রত্যেকটা গরিব মানুষের ঘরে যাতে এই সুপারি চারা পৌঁছে তার জন্য আমরা নিজেরাও উদ্যোগ গ্রহণ করুম। এখানে একটা প্রজেক্ট করার লাগাইছি আমি, বাবা সাহেব আম্বেদকর হস্তশিল্প বিকাশ যোজনা। এখানে আপনারা পাঁচজন মিলে একটা গ্রুপ করবেন, এটার নাম হইব অ্যাফিনিটি গ্রুপ। আর এরকম পাঁচটা অ্যাফিনিটি গ্রুপ নিয়ে একটা হইব সেলফ হেল্প গ্রুপ। এইভাবে আপনারা একতাবদ্ধভাবে বাঁশ বেতের কাজ আপনারা করবেন। আর এটা বাজার করতেই বাজারটা তো আমরা সাধারণত আপনারা যে আগে যে ইয়ে কাজ করছেন, আপনারা মাল দিচ্ছেন কই? আমরা তো মাল তো দিচ্ছেন পূর্ব আশা, তাই না? তো এখন আমরাও পূর্ব আশার সঙ্গেই বাজার করব। এটাতে আপনার কিছু ট্রেনিং এর সুবিধাও থাকবো। আর এইভাবে গ্রুপ আমরা বাড়াই যাব, অনেকগুলি গ্রুপ নেওয়ার পরে একটা ক্লাস্টার হইব আর কি। তো এটার প্রথমে সার্ভে করবো আজকে আমরা। সার্ভেতে আপনারা নাম আমরা লিস্ট করে নিব, বা কে কি করেন আপনাদের ডিটেইলস সম্পর্কে আর কি। শুনুন, আপনাদেরকে আজ আমরা এখানে ডেকেছি একটা নতুন স্কিম গভর্নমেন্ট স্যাংশন করেছে, এইটার জন্যই ডেকেছি। আপনারা দীর্ঘদিন ধরেই এখানে হাতে কলমে কাজ করছেন, কেউ বাঁশ বেতের কাজ শিখছেন, কেউ চিকনের কাজ শিখছেন, কেউ বা সেলাইয়ের কাজ শিখছেন, এসব শিখে ফেলেছেন। এখন এখানে সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হবে, এই জন্যই আপনাদের থেকে আপনারা কয়েকজনে মিলে, যেমন পাঁচ বা ছয়জন মিলে একটা গ্রুপ হবে, এবং সেই গ্রুপটাতে আপনারা নিজেরাই কার সঙ্গে আপনাদের রিলেশন ভালো বা কে কাজ ভালো জানে তাদেরকে নিয়ে আপনারা গ্রুপ করবেন। একটু সারিজ দি স্কিম, বুঝলেন, স্কিমটা যাতে সাকসেসফুল হয় তার জন্যে আপনাদের একটু মনের মিল থাকতে হবে, তবেই তো এই কাজগুলি আপনারা ভালো করতে পারবেন। এই জন্যই আপনারা পাঁচ বা ছয়জন নিয়ে একটা একটা গ্রুপ করবেন। এই গ্রুপটার পরে আরেকটা গ্রুপ হবে, এইরকম গ্রুপ বাড়াতে 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 এইটাকে এখন আপনারা ক্লাস্টারের জন্য বহুদিন দাবি করছেন, আপনারা বুঝে সেইভাবে গ্রুপ তৈরি, সেলফ হেল্প গ্রুপ তৈরি করবেন। এই গ্রুপে গ্রুপে আমরা যদি কিছু ওয়ান্টিং থাকে, ট্রেনিংয়ের যদি কোনো দরকার থাকে বা কিছু জানার দরকার থাকে, সেগুলো আমরা বিশদভাবে আপনাদের পরে বুঝিয়ে দেবো। এই জন্যই আজ আমরা ডেকেছি। আচ্ছা, আপনার একটু দাঁড়ান তো, আপনার নাম কি? আচ্ছা, আপনারা যদি কাজ করতেছেন আপনারা কোনো অসুবিধা হইতেছে নি? আমরা কোনো অসুবিধা কোনো নাই, তবে আমরা যে কাজ করতেছি আমরা আর একটু ক্যাপিটালের দরকার আছে, তারপরে ঘরের দরকার আছে, জায়গা নাই নিজস্ব জায়গার দরকার আছে, তারপরে আমরা যে ফ্যাটিস মাল তৈরি করতেছে তাতে আর একটু উন্নত মানের জিনিসপত্র তৈরি করার চিন্তা আছে। আমরা আরো ঘরে অনেক সদস্যরা আছে, কাজ করলে তারা করতেছে, তারা ট্রেনিং সুমিতা, আমরা গ্রামের সম্মান অনেক বাড়াই দিতে, সুমিতের মতন মেয়ে আমরা গ্রামের একটা গর্ব। ঠিক কইছো রহিম চাচা, সুমিতার মতন মেয়ে আমাদের গ্রামে জন্মাইয়া অনেক ভাগ্য খুলিয়া দিছে আমরা। এই রহিম চাচা, ইয়ানো ভাই ভাই আড্ডা ভিড় বালা করছো, ওই যাইও না জমির ভাত, গঙ্গুর অবস্থা দেখছো নি, গেলে ভালো হইতো না, মজাতে হামু কইয়া দিলাম, খুব খারাপ হইব। আরে হুনা, পারলে যাইয়া সুমিতা দিদির মনির কাছে কইয় তাহলে কিন্তু খুব ভালো হইতো না, এটা দিয়ে একবারে আড্ডি গুল্লালামু কয়ে দেখ, মনে রাখত সাবধান। এবার কি হবে রহিম চাচা, দনুদে বলে গেল তোমাকে মেরে লাইব। দনুর এই হুমকিরে আমি ভয় পাই না, আমি সুমিতার এখন যে জানাইতে আছি, আমি যাই এখনই সুমিতার যে জানাইতে আছি, এটার একটা ব্যবস্থা হইব। আচ্ছা, কালকে যে মিটিংটা হইব, সিডি ফটো সবারে দিবেন তো, যদি কেউ বাকি থাকে তাহলে সিডিটা দিয়া কাজ শেষ করলাম। তাতে ঠিক আছে সুমিতা দি, আমি কালকে যাবো। হ্যাঁ কথা নাই। আরে রহিম চাচা আইনে বল।
আবার কিছু একটা তো করতে হইব দনুর অত্যাচারে তো অসহ্য হয়ে গেছে আর সহ্য করতে পারতাছি না কি রে আবার কি হইল ওই আমি যখন বিদ্যুগত দনু বইয়ে চা খাইতে লাগছিলাম তখন দনু আইলো আয়া কি দমকান দম হয়ে গেল আরো কইল যে যদি আর জমিতে চাষ করতে যাই তাহলে ওই গঙ্গুরে যে অবস্থা করছে এত আরো বেশি করে ছাড়া দিব আরো কইল তুমি আর কি কিচ্ছু করতে পারতা না এখন আমরা কি করতাম একটা কিছু করো এই কথা এটা আমার নতুন কি যে জৈব আমি আগে জানতাম চাচা কালকে তো পঞ্চায়েতে মিটিং আছে এই মিটিং এ এই ব্যাপারে কিছু আলোচনা করব তোমরা তো উত্তেজিত হইও না এখন বাড়ি যাও ঠিক আছে মহাজনের লোক দনু সময় সময় তারা মারতেছে থানা তো জানাইছিলাম কিন্তু কদিন পরে তারা ছাড়া পাই আবার আগের মতনই করতেছে তারা বদমাশি কিন্তু কমছে না এলে আমরা ঠিক করছি আমরা কদিন পরেই খেতে যাই সবাই মিলে কাজ করুক ধন যাতে মহাজনের লোক আমরা কোনো অসুবিধা না করতে পারে লেগে আপনার কাছে সাহায্য লেগেছি ঠিক আছে আপনারা পঞ্চায়েতের লোকজন মিলে যখন ঠিক করেছেন তখন অবশ্যই আমরা সাহায্য করব তবে আপনারা কবে জমিতে নামতে পারবেন সেটা আপনারা ঠিক করে নিন ঠিক আছে আপনারা যদি সুবিধা ঠিক আছে সেটা আপনারা ঠিক করুন আপনারা কবে নামতে পারবেন সেটা বলুন তাহলে আমি সেইভাবে ব্যবস্থা নেব তাহলে আগামী বুধবার ঠিক আছে আমি এসআই সহ কয়েকজন পুলিশ পাঠিয়ে দেব যাতে কোনো প্রকার গন্ডগোল না হতে পারে সেটা আমরা দেখব বইতে কইতেন না আজকাল বসে কোনো লাভ হবে না মহাজন বাবু আপনি আসতে পারে আমি রাজ্যে রয়েছেন কে লেগে আমি তো বুঝতাম পারলাম না আপনি বুঝো না বুঝার ভান করছে মহাজন বাবু এবার ধনুয়াটা ছাত্রাতে আমি নিজের চোখে মারপিট করতে দেখেছি তাই এবার ওদের আমি ছাড়তে পারবো এবার আমি সোজা ওদের কোর্টে চালান করে যাব তারপর আমি দেখতে চাই এর পেছনে কি আছে আমি ওর মুখ থেকে ঠিক কথাটা বের করে নেব কথা জেনে রাখবো আপনি কিনে গিয়ে তো রাজ্যে রয়েছেন সামান্য একটা ব্যাপার চালান টালান না দিয়া এটা মিটমাট করে লাগলে হয় না এই ধনু এই গ্রামটা ওর বাপের জমিদারি বলে ভেবে রেখেছে এইবার ওকে কোর্ট থেকে রিবাইন্ডে ফিরিয়ে এনে আমি ঠিক ওর মস্তানিটা ঠিক বের করে দেবো আর কেউ ওকে দিয়ে সব কাজ করাচ্ছে ওর নামটা আমি পেলেই একবার ওর অবস্থাটা আমি ঠিক খারাপ করে দেব ওর নামে ওয়ারেন্ট তৈরি আছে একবার শুধু মুখ থেকে ওর নামটা বের করতে পারলেই হলো বাচ্চা বলা ভাই আমি কেন কিছু বুঝে না আমি তার বুঝাই দেবো মনে আমার এখন কাজ আছে আপনি আসতে পারেন ও
আপনি ঠিকই কইছেন, আমার এখানে দাঁড়াইয়া বা বইয়া থেকে কোনো লাভ নাই। আমার একটা অনুরোধ, ওই দনুফুলাটা খুব গরিব এবং খুবই ভালো ফোলা, ঘর যাতে কোনো ক্ষতি না হয় এটার দিকে আপনি একটু চাইয়েন। আপনি এখন যাবেন কি তাই বলুন। আচ্ছা, আপনার ক্ষতি কামের ক্ষতি আর আমি করতাম না, আমি যাই। আপনি দেখেন তুমি জানো এটার পেছনে আছে কি জানো? তুমি সুমিতা, দুই কলম লেখাপড়া হয়েছে, প্রধান হয়েছে, ক্ষমতার জোরে সমস্ত ষড়যন্ত্র করতেছে, ইটের লগে আছে কি করতে হবে জানো? এই কথা আজ রাত্রে আমি সব ঠিক করে রাখলাম, নাও কামও লাগবো। আর শুনো আমার কথাটা, জানো কেউ না জানে কাল পুলিশ তিনজন উগ্রপন্থীকে গ্রেপ্তার করেছে এবং পরে কেস হারিয়ে এনেছে। এই উগ্রপন্থী লিডার হলো সুব্রত। তোমার মায়ের জামাই সুব্রত পরেশ সে কিডন্যাপ করছে, পুলিশে তারা ধরছে। মা ঠিকই শুনছি, কিন্তু আমি কোনো কিছু ভাববে বইতে আসি না, যে মা মোরা মায়া ডারে আমি এখানে বিয়া দিয়া আমি বোধহয় জলে ভাসাই দিলাম। মা কাকা এ তো ভেঙে পড়বে না, এখন পদ্মিনীর বাড়িতে যান আর যদি পারো ওকে গিয়ে নিয়ে আসবেন। হ ঠিকই কইছস মা, আমি আমি পদ্মিনীর বাড়ি যাব, কিন্তু তার যে আমি কি মুখ দেখামো, তোরা যখন কইছস আমি ঠিকই যাবো পদ্মিনীর কাছে। সুব্রত আমার মেয়ের জামাই, ওর সঙ্গে একটু দেখা করতে এসে। আপনারা এসে ভালোই করেছেন, অন্য কেউ হলে অবশ্যই ওদের সাথে দেখা করতে দিতাম না।
আপনি আর আপনার মেয়েকে অবশ্যই ফিরিয়ে যাব না, বসুন। কনস্টেবল, ওনাদেরকে সুব্রতর সাথে দেখা করিয়ে দাও। আচ্ছা চলে যাও। সুব্রত, এখন মুখ লুকিয়ে কি লাভ, বদনাম যা হবার তো হয়ে গেছে। সুব্রত, তুমি এত বড় ভুল করছো, এত বড় লেখাপড়া জানা ছেলে হইও, আমরা তো লজ্জায়, আমি আমি কারো কাছে মুখ দেখাইতাম পারতাছি না। তোমার হলে আমার একটা বড় গর্ব আছিল যে আমার জামাই একটা শিক্ষিত ছেলে, কিন্তু সেই অহংকারটা তুমি আমার একবারে ধুলোয় মিশাইয়া দিছো। আমাকে ক্ষমা করে দেন বাবা, আমি বুঝতে পারি নাই, তারা আমারে লোভ দেখাইয়া নিয়ে গেছিল, আমি যখন বুঝতে পারলাম তখন সব শেষ হয়ে গেছে, ওইখান থেকে আর ফিরে আওয়ার মতো কোনো উপায় আসিল না, যদি ফিরে আইতাম তাহলে হয়তো তারা আমারে মেরেই ফেলাইত। তুমি আর কাউকে বলো না বলে আমাকে তো বলতে পারতে। ওরা আমারে বুঝাইছিল দেশের গরিবদের রক্ষা করার লেগিয়া বড় লোকদের বিরুদ্ধে লড়াই করতে হইব, কিন্তু যখন এখানে গিয়া জানলাম, সব কিছু জানলাম, তখন সব শেষ হয়ে গেছে, তখন আর ফিরার কোনো উপায় আসিল না, কোনো উপায় আসিল না বাবা। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক, কিন্তু আমি মনে করি কি জানো, যদি নিজের মন পরিষ্কার রাখিয়া যদি তুমি ক্ষমা চাও তাহলে ভগবানও তোমারে ক্ষমা করে দেয়। বাবা, সুমিতা দি তো অনেক নাম, অনেক বড় বড় লোকের সাথে ওঠা বসা করে, তুমি একটু বলে দেখো না যদি কোনো সাহায্য করতে পারে। তুই ঠিক করছিস মা, আমরা এক্ষুনি সুমিতার কাছে যাবো, নিশ্চয়ই সে কোনো একটা ব্যবস্থা করবে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি সুমিতার কাছে যাইতেছি, সে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। তুমি একবার থা থেকে সুব্রতকে সারিয়ে আনার ব্যবস্থা করো তাহলে খুব ভালো হতো, ও আর ভুল পথে যাবে না। কিন্তু পদ্মিনী, সুব্রত বড় ভুল কাজ করছে, কিন্তু অঞ্জমান সে খারাপ পথ ছাইড়া ভালো পথে আইতে চায়, এটাই বড় কথা। কিন্তু একটা ব্যবস্থা তো মা করতে হইব। উপায় তো একটা আছে নিবার কাকা, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী রেডুর মধ্যে কইছিল যে যে উগ্রপন্থীরা পুলিশের কাছে ধরা দিব সরকার তারারে ক্ষমা করে দিবে। কিন্তু মা, সে তো এই পথে আর যাইতে রাজি নাই। ঠিক আছে নিবান কাকা, তাহলে অহনি চলেন, বিডু সাহেবের লগে এই বিষয়টা লয়ে আলোচনা করি, তাই নিয়ে একটা ব্যবস্থা করতে পারবো। আসুন আসুন সুমিতা দেবী, বলুন আজ আবার কার ভালো করার দায়িত্ব নিয়েছে? স্যার, এ হইতেছে পদ্মিনী, আমরা গ্রামের মায়া, আর এ হইল নিবারণ কাকা, পদ্মিনীর বাবা। বসুন। স্যার, আপনি তো জানেনই কিছুদিন আগে আমরা গ্রামে থানার অফিসাররা কতগুলি আতঙ্কবাদীরে ধরছিল, তারা লিডার হইল সুব্রত। হ্যাঁ, নিশ্চয় মনে আছে। স্যার, এই সুব্রত হলো নিবারণ কাকার মায়ার জামাই, তারা এই মাত্র তার লগে দেখা করে আইছে। স্যার, সুব্রত নিজের ভুল বুঝতে পারছে, ও কইছে ও খারাপ পথ ছাড়া দিব, ভালো পথে আইব। স্যার, আপনি যদি দয়া করে ওর ছাড়াইবার ব্যবস্থা করেন তাহলে স্যার খুবই ভালো হয়। স্যার, ভুল করে ওরা ওই পথে গেছে, জীবনে আর এই ভুল কোনোদিন করবো না। স্যার, আপনি যদি ওকে একটা সুযোগ দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, ও যদি সত্যি ভালো পথে আসতে চায় তাহলে তাকে ছাড়ার ব্যবস্থা করছি। ধন্যবাদ স্যার, আজ তাহলে উঠি। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আমি তাদের ছাড়ার ব্যবস্থা করছি। নমস্কার।
সুব্রত তুমি ভাই এখানে দাঁড়াও চলুন আজ থেকে কিন্তু তোমাদের নতুন জীবন শুরু হলো হ্যাঁ ধন্যবাদ অল দ্য বেস্ট নমস্কার নমস্কার আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম সুমিতা দি এই মুক্তি আপনার জন্য হয়েছে আমার বিশ্বাস হয়েছিল সুব্রত তুমি আবার ভালো করতে ফিরে এলো আশা করি না সুমিতা দি সবল করো